সময় চক্র জীবন কান্না হাসির মেলা, খেলেছি খেলা ভাঙার খেলা, দেখেছি স্বপ্ন জানালাতে, রেখেছি হাত সময়ের হাতে। এই সময় অসময় ভাঙছে বুক, ভাঙছে মন, কেউ জটিল কেউ সরল কেউ বক্র। সময় চক্র। বাবু, আপনি এখানে কোন ডেজিগনেশনে আছেন? ডেপুটি জেনারেল ম্যানেজার। ডেপুটি জেনারেল ম্যানেজার। আচ্ছা, আপনি কি এই পোস্টে বরাবরই আছেন নাকি স্টেপ বাই স্টেপ হয়েছে? প্রথম থেকেই আছি। প্রথম থেকেই আছেন। আচ্ছা, আমি আমার স্যারের রিপোর্ট থেকে জানতে পেরেছি আপনি নাকি বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলেন। আপনি কি বিষয়ে বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরটা আমি আমি অনেক আগে দিয়েছি। রাইট, আপনি দিয়েছেন, কিন্তু যদি আর একবার দেন তাহলে কি আপনার খুব আপত্তি আছে? না, আপত্তি নেই। প্লিজ বলুন না। আমি বিজনেস ম্যানেজমেন্ট পড়তে গিয়েছিলাম। গুড, আপনি বিজনেস ম্যানেজমেন্ট পড়তে গিয়েছিলেন। আচ্ছা, যেদিন মিস্টার গণপতি মুখার্জি মারা গেলেন সেদিন সেই সময় আপনি কোথায় ছিলেন? দেখুন, এই প্রশ্নের উত্তর আপনার প্রথম প্রশ্নের উত্তর, তারপরে এখন পর্যন্ত যে যে প্রশ্নগুলো আপনি করেছেন তার সমস্ত কিছুর উত্তর আমি আগে দিয়েছি। প্লিজ, আই আন্ডারস্ট্যান্ড। রিল্যাক্স, ইটস ওকে। আপনি আগে দিয়েছেন আমি জানি, কিন্তু আপনি না আর একবার আমাকে বললেন ইজ দেয়ার ইজ এনি হার্ম? নো, অ্যাবসলিউটলি নো। তাহলে প্লিজ বলুন। আমি অফিসে ছিলাম। হ্যাঁ, আপনি অফিসে ছিলেন, দ্যাটস গুড। আচ্ছা, গণপতিবাবুর সঙ্গে আপনার সম্পর্ক, মানে হোয়াট কাইন্ড অফ রিলেশন আপনাদের মধ্যে ছিল? একটা কর্পোরেট অফিসে একজন টপ মোস্ট লেভেলের বসের সঙ্গে তার অধস্তনের যেরকম সম্পর্ক থাকে ঠিক সেই রকম সম্পর্ক। তার মানে আপনি বলতে চাইছেন, মানে গোদা বাংলায় যা দাঁড়ায় সেটা হলো যে একজন মালিক এবং কর্মচারীর মধ্যে যেরকম সম্পর্ক থাকা উচিত আপনাদের সেরকমই সম্পর্ক ছিল, তাই তো? কিন্তু বদ্রীনাথ বাবু, আমার কাছে যে একটু অন্যরকম খবর আছে। অন্যরকম খবর মানে কীরকম খবর? না না, টেন্স হওয়ার কিছু নেই। মানে আমার কাছে যা খবর আছে তাতে আপনার সঙ্গে গণপতিবাবুর একটা ব্যক্তিগত সম্পর্ক স্থাপন হচ্ছিল, কারণ গণপতিবাবুর একমাত্র কন্যার সঙ্গে। প্লিজ, এখানে এই অফিসে কোনো ব্যক্তিগত সম্পর্ক টেনে আনবেন না। তাছাড়া স্যার, মানে গণপতিবাবুও চাইতেন না ব্যক্তিগত রিলেশন এবং অফিসিয়াল রিলেশন এ দুটোকে এক করে দেখতে। প্লিজ, ওকে 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 ফাইন 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 ইফ ইউ আর হার্ট দেন আই এম সরি।
ওকে বেশ ঠিক আছে, আপনি আমাকে এটা বলুন তো, গণপতিবাবু মানুষ হিসেবে কীরকম মানুষ ছিল? ভালোই ছিলেন, মানে যদি আপনি ইমেজের কথা বলেন, অফিসেও যেরকম সজ্জন ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন সকলের কাছে, অফিসের বাইরেও সামাজিকভাবে উনি সজ্জন এবং ভদ্র মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। তার মানে গণপতিবাবু মা একদম চালাকি করবেন না, বলুন আড়াল থেকে আপনি আড়ি পেতে কি শুনছিলেন বলুন? বলছি বলছি স্যার, এই ব্যাপারটা আমার মাথা থেকে শোনান, তারপর স্যার আমি সব কথা খুলে বলছি স্যার। কথা ঘোরানোর একদম চেষ্টা করবেন না, কি শুনছিলেন, কে আপনাকে বলেছিল এসব কথা শোনার জন্য বলুন? না স্যার, না স্যার, কে বলেনি স্যার, টিভিতে একটা খবর দেখলাম, সেই কথাটা জানাতে আমি এগিয়ে এসেছিলাম স্যার। বিশ্বাস করুন, বিশ্বাস করুন স্যার, আমার অন্য কোনো পথ মতলব ছিল না স্যার। কী খবর শুনেছেন আপনি টিভিতে স্যার? কাল কাল যে রিপোর্টার ম্যাডাম আমাদের অফিসে ইনভেস্টিগেট করতে এসেছিলেন, কিছুক্ষণ আগে হাইওয়েতে দুষ্কৃতীদের হাতে উনি আক্রান্ত হয়েছেন স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, টিভি নেওয়ার্সে অফিসের টিভি দেখতে দেখতে খবরটা জানতে পারলাম। ম্যাডাম এখন স্যার নার্সিংহোমে ভর্তি আছেন। জাস্ট এ মিনিট, ফোনটা রাখুন, আমি রৌনক সেন স্পেশাল ব্রাঞ্চ থেকে বলছি। আজকে হাইওয়েতে কোনো ঘটনা ঘটেছে? ঘটেছে, মাথায় আঘাত করা হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে কোথায় আছেন উনি? কোন নার্সিংহোমের, নামটা কি নার্সিংহোমের? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। Is it? Oh my God. Anyway, thank you. Thank you. Thank you for the information. Bojnath Babu. Yes, please. Well, I'm very sorry. আমার একটা জরুরি কাজ আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আমি আপনার সঙ্গে আবার পরে যোগাযোগ করবো। Please don't mind. No, it's okay. Yeah, thank you. Thank you for your cooperation. And sorry. Tension করো না। বসো। জল খাবে? এইখানে জল দিয়ে যাও তো। হ্যালো মাসি, আমি কিংসুক বলছি। হ্যাঁ বলুন দাদা। বল শোনো, খুব জরুরি একটা খবর দেবার জন্য আমি ফোন করছি, একটু মন দিয়ে শোনো। হ্যাঁ শুনছি, বলুন দাদা। বল নীলাবো কোথায়? বাবুসোনা তো আমার সাথেই রয়েছে, আমি তোকে স্কুল থেকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। শোনো, যে খবরটা দেবো এখনই যেন নীলাবু কিছু জানতে না পারে। শোনো, তুমি ওকে কিছু বলো না, ও যেন তোমার মুখ চোখ দেখে কিছু বুঝতে না পারে। কি হয়েছে দাদাবাবু, কিছু খারাপ খবর নাকি? হ্যাঁ, বিপাশা খুব অসুস্থ, ও হসপিটালে ভর্তি আছে। সে কি কি হয়েছে দাদাবাবু? সেসব পরে শোনো, এখনই নীলাবুকে ওর মায়ের কথাটা জানিও না। না না, আপনি সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, আমি বাবুসোনাকে ঠিক সামলে নেব। শোনো, ওকে একটু সামলে রেখো, আমার সবকিছু ঠিকঠাক করে ফিরতে একটু রাত হবে। ঠিক আছে দাদাবাবু, আপনি বাবুসোনাকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি ওকে ঠিক সামলে বুঝিয়ে সুঝিয়ে রাখবো। দেখো, তুমি থাকাতেই আমরা যে কতটা নিশ্চিন্ত সেটা ঠিক তোমাকে বলে বোঝাতে পারবো না। না না, এভাবে কেন বলছেন, সেটাই তো আমার কাজ, আপনি শুধু দিদিমণির ব্যাপারটা একটু ভালো করে বুঝবেন, আর বাবুসোনাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, আমি রাখছি। চলো আইসক্রিম খাবে? আইসক্রিম? হ্যাঁ চলো চলো চলো।
মামা বলে কাকে ডাকছে? আয় কে তোর মা? জেনা ও মাকে জেনা ইও আমার মাকে জেনা ওয়া ওয়া দেখ না এই মেয়েটা আমার কথা বিশ্বাস করছে না। বুঝি না এটা 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 আমার বাড়ি, এখানে এখানে আমার মা থাকে। এটা তোর বাড়ি, এখানে তোর মা থাকে? হয়েছে হয়েছে তো, এতক্ষণে বিশ্বাস হয়েছে তো, এটা এটা আমার বাড়ি। পাগলা মকরার জায়গা পাওনি না? এই চলো 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 আমার ভিতরে চলো 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 তাজারা কালো চলো 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 যা ভাগে গেলে গে। ও ও দেখো না এই মেয়েটা, এই মেয়েটা আমার কথা বিশ্বাস করছে না। আগে মাকে ডেকে আনি, তারপর তোমার ব্যবস্থা হচ্ছে। দাঁড়া এখানে, আমি মাকে ডেকে আনছি। আমি দাঁড়াবো না, আমি একটু বলছি। ও দেখো না আমাকে ঢুকতে দিল না ভিতরে। পুষ্প, তোর এই সাত কাণ্ড রামায়ণ বন্ধ করে আসল কথাটা কি সেটা বলতো? বলছি বলছি, তার আগে তুমি একটা সত্য নারায়ণের পুজো করো বাড়িতে। সত্য নারায়ণের পুজো কেন? কেন কি, যা সব কাণ্ড ঘটছে! রাতের বেলা বাড়ির আনাচেখানে যে কে যেন ঘুরে বেড়াচ্ছে, দিনের বেলা একটা উটকো লোক এসে বলছে এটা আমার বাড়ি, এখানে আমার মা থাকে। কি যা তা বলছিস তুই? উমা, আমি যা তা বলছি কি, এই মাত্র নিজের কানে শুনে এলাম। পুষ্প, তোর এই বকবকানি বন্ধ করে আসল কথাটা কি সেটা বলবি কি? এই মাত্র দেখে এলাম গেটের বাইরে একটা আটপাগল লোক, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে চিৎকার করে এটা আমার বাড়ি, এখানে আমার মা থাকে, ওর কাছে নাকি প্রমাণও আছে। প্রমাণ? মা কি হলো, তোমার তোমার শরীর খারাপ করছে? না না আমি ঠিক আছি। হ্যাঁ, পাগলটা এখন কোথায় রে? গেটের বাইরে দাঁড়িয়ে আছে। এটা আমার বাড়ি না, এখানে আমার মা থাকে না,
আর বলবো না, আর বলবো না, আর ভুল হয়ে গেছে। চল তো, চল তো দেখি। চল। কি রে, কোথায় তোর পাগল? মা, তাই তো, এইখানে তো ছিল, গেল কোথায়? তুই ঠিক দেখেছিলি? মা কালে দিব্যি মা, পাগলটা এইখানে দাঁড়িয়েছিল। এখানে দাঁড়িয়েছিল তো গেল কোথায়? আমিও তো তাই ভাবছি, তোকে আমি এইখানে দাঁড় করিয়ে তোমায় ডাকতে গেলাম। জাগে জাগে, ওর কথা ভেবে আর সময় নষ্ট করে লাভ নেই। শোন, আবার যদি কখনো এখানে আসে সঙ্গে সঙ্গে আমাকে ডাকবি, কেমন? হ্যাঁ ডাকবো। আর শোন, ওই পাগলটার সম্পর্কে এবাড়ির কাউকে কিচ্ছু বলবি না। কেন মা? সব কেনর উত্তর হয় না পুষ্প, যা বললাম সেটাই মন দিয়ে শোন। ওর সম্পর্কে যেন কাকপক্ষীতেও কিচ্ছু টের না পায়। ঠিক আছে, কেউ জানবে না। চল ভেতরে চল, অনেক কাজ পড়ে আছে, আয়। চল। অল্প কে গল্প কে কল্পনা কে জেঠি, মুখ না মুখ সে ঘেরা আমাদের চারিদিক, ভাঙা বিশ্বাস আদর আশা নিরাশা রে ভেলা, এ জীবন কান্না হাসির মেলা, খেলেছি খেলা ভাঙার খেলা।